যেমন ধরুন আগের কোনো হলে পরে অন্যরকম ট্রিটমেন্ট হতো এখনকার দিনে জ্বর হলে পরে ট্রিটমেন্ট আরো অন্যরকম হচ্ছে ফিউচারে যদি জ্বর হয় বা কিছু হয় সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমার বক্তব্য হচ্ছে সায়েন্স যেটা দেখছে সেটা কি সবসময় ছিল সত্য সাইন্স সেখানে আপনি যুক্তির কথা বলতেছেন আপনি সাইন্স কনকুশনের কথা বলতেছেন বা ওনাদের যে কথা এর কথা বলতেছে ওনাদের যে হচ্ছে আপনার আহ কথা বলতেছেন সেটা কথা বলতেছেন না এক্সপেরিমেন্ট এর থেকে বেটার হয় এক্সপেরিমেন্ট বেটার হয় বাট পরিবেশের সাথে বা ধরুন এখন এই যে এখন যেটা আমাদের পৃথিবীর উপরে বলে

আমি ভিডিওটা একটু ছাড়িয়ে আপনি একটু দেখেন হ্যাঁ একটু কিছুক্ষণ দেখেন আচ্ছা শুভ ভাই আপনি কি ভিডিওটা দেখে বুঝেছেন এখানে কি বলা হচ্ছে হ্যাঁ বুঝতে পেরেছি কিন্তু ওখানে তো যেটা বলতে চাইলেন যদি পরোক্ষ বা প্রত্যক্ষ ভাবে প্রমাণ দিতে পারে তাহলে বিশ্বাস করার মতো অপশন থাকবে যদি সেটা না পারে তাহলে তার বিশ্বাসের থাকছে না এটাই তো বলতে ভিডিওতে মেন বক্তব্য যদি প্রমাণ দিতে পারেন বা কোনো যুক্তি উপস্থাপন করতে পারেন যেটা নিশ্চিতভাবে সেই জিনিসটাকে প্রমাণ করে কোন কেতাবে লেখা আছে সেই রকম একটা প্রমাণ দিলে কিন্তু সেটা কিন্তু প্রমাণ না হ্যাঁ সেটা হচ্ছে একটা দাবি এরকম যদি কোনো প্রমাণ না দিতে পারেন তাহলে ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে হতেও পারে এটা যদি হয় এটার উপর ভিত্তি করে আমরা এই মুহূর্তে কোন সিদ্ধান্ত নিতে পারি না সিদ্ধান্ত নিলে সেটা অযৌক্তিক হবে যদি আমরা সিদ্ধান্ত নেই সেটা অযৌক্তিক সিদ্ধান্ত হবে যদি কালকে প্রমাণ হয় তখন যদি সেই প্রমাণের উপর ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তে আসি তখন সেটা যৌক্তিক সিদ্ধান্ত হবে বুঝতে পেরেছেন হ্যাঁ একদম একদম আমি বলার চেষ্টা হ্যাঁ ঠিক এখন এখন যদি আপনি বলেন যে এখন বিজ্ঞান আপনি যে প্যারাসিটামলের কথা বললেন জ্বর হলে কি হয় না না হয় সেগুলো আপনি বললেন একশো বছর পরে আবারও ভিন্ন জিনিস আসতে পারে এটা আপনি বললেন জ্বর কেন হয় সেটা বের বিজ্ঞান সেটা কিভাবে বের করছে সেই পদ্ধতিটা তো একই থাকবে তাই না না সেটার রিচার্জের ফর্মুলাটা চেঞ্জ হতে পারে অন্য আপডেট হতে পারে বিজ্ঞানের পদ্ধতি কাকে বলে এটা কি আপনি জানেন হ্যাঁ রিসার্চ কোড মানে ধরুন কোনো কিছু টেস্ট করতে করতে আরো আপগ্রেড ফর্মুলা নিয়ে আসলো সেই হিসাবে টেস্ট করা শুরু করলো বিজ্ঞানের পদ্ধতির একটা ফ্লো চার্ট আছে সেটা কি আপনি দেখেছেন কথা বৈজ্ঞানিক পদ্ধতি বলা হয় সেটা স্কুলে শেখানো হয় বৈজ্ঞানিক পদ্ধতি সেটা একটা ফ্লো চার্ট সেটা কি কোথাও দেখেছিলেন আপনি মনে নেই দেখলে মনে নেই ছোটবেলায় দেখেছিলাম হয়তো দেখাবেন একবার কাইন্ডলি আপনাকে আমি দেখাচ্ছি সরি এটা মানে যে কেউ গুগলে সার্চ করলে অবশ্যই পেয়ে যায় আমি আপনাকে তারপরে দেখাচ্ছি যেটা সহজ বোধগম্য সহজভাবে বোধগম্য সেটা দেখাচ্ছি যেন দর্শকরা বুঝতে পারে যে এটা জিনিসটা কি আচ্ছা আচ্ছা এই ছবিটা এত ছোট যে এটা দেখাইলে লাভ হবে না দাঁড়ান আর একটা ভালো ছবি বের করি হ্যাঁ এই ছবিটা ভালো এটাতে খুব সুন্দর দেখা যাবে এটা হচ্ছে সাইন্টিফিক মেথড এই ইমেজটা একটু সরিয়ে দিবেন দিচ্ছি এটা হচ্ছে সাইন্টিফিক মেথডের মেথড সায়েন্স কিভাবে কাজ করে সেটার পদ্ধতি এই পদ্ধতিটা সেম থাকবে পদ্ধতিটা সবসময় সেম থাকবে এই পদ্ধতিটা হচ্ছে যে অবজারভেশন মানে আপনার অবজার্ভ করতে হবে অবজারভেশন হতে পারে আপনার চোখ দিয়ে দেখা নাক দিয়ে গন্ধ নেয়া কান দিয়ে শোনা আপনার ইন্দ্রিয়র মাধ্যমে সেই জিনিসগুলাকে অবজার্ভ করা যদি ইন্দ্রিয়র মাধ্যমে সম্ভব না হয় তাহলে কোনো একটা মেশিন ব্যবহার করে সেই জিনিসটাকে অবজার্ভ করা সাধারণত জ্বর হলে যেটা করা হয় একটা মেশিন ব্যবহার করা হয় মেশিনটা হতে পারে আপনার ইউরিন টেস্ট করতে পারে অথবা আপনার রক্ত টেস্ট করতে পারে বা আপনার বডিতে অন্য কোনো সমস্যা আছে কিনা সেটা অন্য কোন মেশিনের মাধ্যমে পরীক্ষা করা হতে পারে এই অবজারভেশনের পদ্ধতিটা বদলে যেতে পারে সেটা হতে পারে মেশিনটা হয়তো আপডেট হইলো কিন্তু অবজারভেশনটা একই থাকবে এটা কি বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পেরেছি অবজারভেশনটা একই থাকবে পদ্ধতিটা একই থাকবে কিন্তু মেকানিজমটা সেটার যে ইনস্ট্রুমেন্ট যেটা যে মেশিন সেই মেশিনটা হয়তো একটা নতুন একটা মেশিন আসছে ওই কোম্পানি হয়তো যে ডায়াগনোসিস করতেছে আপনার তারা হয়তো নতুন মেশিন আনছে একটা সেটা আরো ভালো মেশিন সেটা যারা ভালো বোঝা যায় সেই মেশিনটা চেঞ্জ হতে পারে কিন্তু পদ্ধতি অবজারভেশনটা এক থাকবে এরপরে যাবে সেটা থেকে কোশ্চেন যে এই অবজারভেশন থেকে আমরা কি কি ডেটা পাইলাম এখান থেকে আমাদের কাছে কি প্রশ্ন উত্থাপিত হচ্ছে এখান থেকে আমরা হাইপোথিস যাই তারপর সেটাকে এক্সপেরিমেন্ট করি সেটার একটা সিদ্ধান্ত গ্রহণ করি এবং একটা রেজাল্ট তৈরি করি এই পদ্ধতিটা এটার আরেকটা ফ্লোচার্ট আছে সেই ফ্লোচার্টটাও আমি আপনাকে একটু পরে দেখাচ্ছি সেই ফ্লোচার্টটা এই এই পদ্ধতিটা একই থাকবে এই পদ্ধতিটার পরিবর্তন করবে না এখন এই পদ্ধতিটা ব্যবহারই ব্যবহারই সবসময় করা হয় সাইন্টিফিক মেথড এটাই সায়েন্স হচ্ছে সেই মেথডটা যে মেথডটার মাধ্যমে আমরা এই জিনিসগুলাকে জানার চেষ্টা করি যে এটা কেন ঘটতেছে এই জ্বরটা যে ঘটতেছে সেটা কারণটা কি কারণটা ব্যাখ্যা করাটাই হচ্ছে সায়েন্সের কাজ এবং

যে কেন জ্বর হচ্ছে সেই ঘটনাটাকে যে ব্যাখ্যা করছে সেটা হচ্ছে সায়েন্স সায়েন্সের মেথডটা সেম থাকবে সায়েন্সের যে ফলাফলটা সেই ফলাফলটা যেটা আপনি এখন প্যারাসিটামল খাচ্ছেন তখন হয়তো প্যারাসিটামল আপনার খেতে হবে না আপনাকে একটা সহজ জিনিস দেওয়া হবে সেটা দিলে আপনার হয়তো পাঁচ বছর কোনো জ্বরই হবে না এরকমের একটা কিছু দেওয়া হবে কিন্তু সায়েন্স কিন্তু একই থাকবে সায়েন্সের পরিবর্তন ঘটে না মেকানিজমের পরিবর্তন ঘটে আপনি কি আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ এবার বুঝতে পারবেন ক্লিয়ার এখন আপনি যেটা বলছেন যে আগামী একশো বছর পরে যদি এটা সেটা সেটা বের হয় আগামী বছর পরে যদি বের হয় যে এটা তো হতে পারে যে জ্বর হয় হচ্ছে কি একটা ওলাপ বিবি নামক একটা মানে অলৌকিক সত্তা আছে যে সত্তাটা মানুষের ঘাড়ে উঠে বসে থাকলে জ্বর হয় এটাও তো যদি আমরা হতে পারে এটা হিসাব করি তাহলে তো এটাও হতে পারে তাই না

না না একদমই নয় কিন্তু একটা ব্যাপার আছে যার যার ফিলিংস তার কাছে এখন সে কিরকম ফিলিংস নিয়ে দেখবে তাকে কিভাবে ইয়ে করবে সেই সেটা সেটা সে বলতে পারে যদি ফিলিংস হয় যে মাধুরী দীক্ষিত তারে ভালোবাসে এটা যদি ভেবে যে যদি কেউ সুখ পায় এবং সে যদি এটা আমাদের পাগল ছিল এক পাগল ছিল যে ভাবতো মাধুরী দীক্ষিত তাকে ভালোবাসে হ্যাঁ সে আর মাধুরী দীক্ষিত জন্ম জন্ম জন্মান্তরের সাথী হ্যাঁ এটা ভাইবা যদি কেউ সুখ পাইতে চায় তাহলে তো সুখ পাইতেই পারে কিন্তু এটা সত্য কিনা এটা সত্য কিনা সেটা নির্ভর করছে হচ্ছে যুক্তি এবং প্রমাণের উপরে আমারও তো মনের ফিলিংস হচ্ছে মনিকা বেলুচির সাথে আমার প্রেম আছে লাভ কি না না একদমই তাই মানে তো ওটা তার প্রমাণ করার কারো যুক্তিও নেই কারো ইয়েও নেই আমি সেটাই বলার চেষ্টা করছি ওটা প্রমাণিত নয়

আচ্ছা ভ্যালিড প্রমাণ বলতে কি রকম বুঝতে মানে অনুভব করতে পারলে আর সেটাই বলার চেষ্টা করলাম আমি নিজের কাছে গিয়ে করতে সেটা ওকে আর এটাই আমার বলার ছিল ইউটিউবে বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর এই প্লেলিস্টের ভিতরে সাবজেক্টিভ কাকে বলে এবং অবজেক্টিভ কাকে বলে সেটার একটা আরেকটা ভিডিও তৈরি করা আছে আপনি একটু কষ্ট করে দেখে নিন এটা আচ্ছা ঠিক আছে আপনার আপনার চ্যানেলে আছে তো আমার ইউটিউব চ্যানেলে আছে হ্যাঁ বহুল জিজ্ঞাসিত প্রশ্ন উত্তর এই প্লেলিস্টের ভিতরে পাবেন আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আমার আরেকটা কোয়ারে ছিল আচ্ছা ধরুন কোনো কারণে অ্যাকশনের রিয়াকশন হচ্ছে কোনো কিছু অ্যাকশন তার রিয়াকশন হচ্ছে তো সেই ক্ষেত্রে ধরুন যারা রিয়াকশন ঘটাচ্ছে তারাও দায়ী এবং যারা অ্যাকশন ঘটাছে তার করছে তারাও দায়ী তো নাকি কি হিসাবে আপনি দায়ী নির্ধারণ করেন আমার বক্তব্য এটা সেটা তো মানে ঘটনার ওপর নির্ভর করে ঘটনাটা কি ঘটতেছে এবং সেটার মানে অনেক কিছু বিচার বিবেচনা করে এক কথায় তো ভাই বলে দেওয়া যায় না এটা আচ্ছা ধরুন কোনো কারণে বাংলাদেশ হোক বা ইন্ডিয়ায় হোক যেকোনো এশিয়ার যেকোনো কান্ট্রিতেই হোক কোনো এক শ্রেণীর লোক মানে যেকোনো এক ধর্মের লোক অন্য ধর্মের লোকদের গিয়ে ধরুন মারধর করলো বা আগুন দিলো পুড়িয়ে দিল যাই হোক তারপরে আরেক ধরনের লোকজন যারা রয়েছে তারা গিয়ে তাদেরকে মেরে দিলো কোনাকুনি করতে দেমে গেল তো সেই ক্ষেত্রে আমি সেই ক্ষেত্রে জানতে এসেছি তো এই ক্ষেত্রে পরে আপনি কাদেরকে দোষ মানে দোষী মনে করেন एक्चुअली আপনি যেটা বলতেছেন এরকমের ঘটনা ঘটে থাকলে তো প্রথম যে যারা মারামারি শুরু করেছে তাতে দুই পক্ষই তো দোষী শুধু প্রথমটা কেন দুই পক্ষই দোষী যাদব যাদবপুর মাইদাও হয়েছে তারা তো আইএনসি কাছে গেলে ওটার থেকে তো বেটার ইয়া এখন উড়া উড়া সে নৈতিক একটা পজিশন সে নিজে হাতে লাঠি তুলে না সেটা তো রিজনেবল পজিশন না বিচার বিবেচনার আর কি দরকার আছে যে কিভাবে তাদেরকে আমরা বেশি দোষী সাব্যস্ত করবো হয়তো একজন মানুষ হয়তো আপনাকে একটা থাপ্পড় দিছে আপনি গিয়ে তার বাড়ি পুরাই দিলেন এটা তো তখন দেখা যাবে যে আপনি তার থেকে অনেক এক্সট্রিম লেভেলের একটা ইয়া করে ফেলছেন আহ সেখানে তার আর প্রথম জন সাপোর্ট দিছে সেই তাকে দায়ী করা যাবে না এইজন্যই বলছি এটা ঘটনার উপরে নির্ভর করছে ঘটনাটা আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে তখন জিনিসটা বোঝা যাবে যে এই জিনিসটা কি হবে না আমি एक्चुअली মেইন করতে যাচ্ছি ধরুন যারা করে তারা তো পালিয়ে যায় বেগে যায় মাসখান থেকে সাধারণ লোকজনের উপর এক্সটেনটা হয় সব জায়গাতেই দেখবে মানে মেইনলি ধরুন আমি বাংলাদেশের কথাই বলছি দড়ুন বাংলাদেশে হিন্দুরাকে কিছু করলো এবার সমস্ত মুসলিমরা মিলে গিয়ে বাংলাদেশের হিন্দুদের পিটিএম পিটিএম মারা শুরু করলো सपोज ধরুন

ইন্ডিয়াতে হলো অফকোর্স যাচাই বাছাই করতে হবে যে এটা কার ইয়ে করছে কার করছে এবং আমরা যেহেতু জানি যে সংখ্যালঘুরাই ইন্ডিয়াতে ইন্ডিয়ার ক্ষেত্রে সংখ্যা কি সংখ্যালঘুরাই সংখ্যা সংখ্যা গুরুরাই সংখ্যালঘুদের উপর আর কি অত্যাচার করে তাহলে মোস্ট প্রবলি হচ্ছে ওইখানেও হিন্দুদের দোষ পসিবিলিটি বেশি আর কি বাংলাদেশের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন বাংলাদেশে যেটাই হোক হিন্দুদের সেটা মানে ফারাজ মানে কঠিন সত্যটা বলা যাচ্ছে আমার এই প্রশ্নটার একটা বলার অর্থ আছে যেমন একটা এক্সাম্পল বলছিলেন নরেন্দ্র মোদী গুজরাটে বাজ করেছে ঠিক আছে এবার গুজরাটের দাঙ্গাটা কেন হয়েছিল আগে গোদরা কাণ্ড হয়েছিল ট্রেনে ট্রেনে আগুন লাগিয়ে পুরী দেওয়া হয়েছিল সন্ন্যাসীদের তারপরে গিয়ে গুজরাটে দাঙ্গা হয়েছিল রাইট তো এত দাঙ্গাটা ওই কারণে হয়েছিল তো বেসিকলি ওইখানে সবসময় না গুজরাটে হিন্দুরা দাঙ্গা করেছে এই প্রশ্নটা তোলা হয়

এইখানটাতে মানে এমন পঞ্চাশ কেস গুজরাটের কেস টা এটা হচ্ছে মানে যারা করেছে তাদের কিছু হয়নি তারা আরামে বেরিয়ে গেছে সাধারণ পাবলিকের উপর অ্যাকশন হয়ে গেছে এ হচ্ছে মূলদার কথা বলছি ঠিক আছে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই